This is ABC News, AGT Live. So, also, level, district level, state level, pressure, this is the position in. Today's budget, ঐতিহাসিক budget, পেশ করেছেন নরেন্দ্র মোদি এবং ফাইন্যান্স মিনিস্টারকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে দুই হেক্টর পর্যন্ত জমিন যার কাছে খেতি জমিন রয়েছে তাকে বাৎসরিক 6000 টাকা মানে 3 কিস্তিতে তো 6000 টাকা তার অ্যাকাউন্টে ডাইরেক্ট পাঠিয়ে দাও তার মাঝখানে কোনো থাকবে না ডাইরেক্ট তার অ্যাকাউন্টে 6000 রুপিস ফর ফার্মার্স তো এটা প্রথমবার দেশে ভারত সরকার করেছে একসঙ্গে আপনি দেখুন ভারতবর্ষের কতগুলো গরিব কৃষক উপকৃত হবে কৃষকের জন্য 6000 টাকা এখানে মানে 100 টাকার জন্য আমাদের কষ্ট করতে হয় আর সেই জায়গাতে 6000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী যে কৃষকদের যে ইনকাম ডাবলিং ইনকাম করার যে লক্ষ্য সেটাকেই আরো শক্তিশালী করার জন্য সেই ব্যবস্থা দ্বিতীয়ত 10 কোটি লোকদেরকে মানে ভাতা বা পেনশন দেওয়া হবে তার 60 পর তো সেটা একসময় আমাদেরকে ইন্স্যুরেন্স করতে হতো কতগুলো স্কিম আছে 60 বছর পর যারা সরকারি চাকরি করে না এমনি তো আজকাল সরকারি চাকরির মতো পেনশনের সিস্টেম নেই তো সরকারি চাকরি করে না তো তাদের জন্য কি হবে বা কোনো পাবলিকও সার্ভিস করে না সে কী করবে হয়তো বা কৃষক এটা তো বেশিরভাগই কৃষকরাই লাভবান হবে কারণ যারাই কোনো মানে কোনো না কোনো কাজ করে কোনো কোম্পানি চালা কোনো প্রাইভেট চাকরি করো সরকারি চাকরি করো সে একটা ইন্স্যুরেন্স করে রাখে যে 60 বছর পর আমার আফটার কাজের পর আমি এত টাকা করে আমার ইনকাম করে রাখে ম্যাক্সিমাম কিন্তু কৃষকরা করে গরিবরা করে তো এতে এই 10 কোটি আনঅর্গানাইজড যে এরিয়া আছে তাতে তারা লাভ পাবে প্রতি তাদেরকে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে তো সেটাও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাতে কি হবে যে বুড়ো বয়সে আমার আফটার 60 ডিপেন্ডিং হয়ে যাওয়া অনেকের তো কমসে কম ভাই আমার কাছে আমার 3000 টাকা আছে আমি ডাল ভাত খেতে পারব এই ব্যবস্থাটা নরেন্দ্র ভাই মোদী এবং ফাইন্যান্স মিনিস্টার আজকে বাজেটের মাধ্যমে করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তৃতীয়ত যে সরকারি এমপ্লয়িরা একটা বাড়ি দ্বিতীয় বাড়ি করলে তারপরে ট্যাক্স দিতে হবে বা এটা ইয়ে করতে হবে সেটাকেও ফ্রি করে দেয় আপনি দ্বিতীয় বাড়ি করতে পারবেন তো এলকম গুপ্তা যে আর একটা বাড়ি করতে পারবে তো বাকিরাও করবে এডিসি তো ওই ইয়ের করতে হবে বলি দেব তো সেটার একটা ব্যবস্থা তারপরে মহিলারা যারা টাকা রাখেন যে ফিক্স করেন অনেকে রাখতে জানায় তার টিডিএস কেটে দেন 40000 টাকা পর্যন্ত ফ্রি করে দিতেন ট্যাক্স দিতে হবে না টিডিএস 40000 টাকা ইন্টারেস্টের মধ্যে তো একদম ফ্রি করে দিয়েছে তো 40000 টাকা ইন্টারেস্টে ফ্রি করে দাও বিরাট ব্যাপার সেটা তারপর 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ফ্রি আর তারপরে তো মানে 5 লাখ না 6.5 লাখ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি হয়ে গেছে তো এমন করে বিভিন্ন সেক্টরে এই যে বাজেট আজকে প্রস্তুত করা হয়েছে কামধনু প্রকল্পে যে পশুপালন যে গায়ে দুগ্ধ পালন যে সেটাকেও 2% সুদের হার কম করে দেওয়া হয়েছে মনরেগাতে 50000 কোটি টাকা ছিল 60000 কোটি টাকা করে দেওয়া হয়েছে তো যারা এতদিন প্রথম মোদী সরকার আসার পর মনরেগার উপর মনরেগা বন্ধ করে দিবে বলেছিল কিন্তু প্রথম বাজেটেই মনরেগাতে 10000 কোটি টাকা বাড়িয়ে দিয়েছিল আজকে আবার মোদী সরকার সেটাকে বাড়িয়ে 60000 কোটি করেছে তো মোটামুটি বাজেটের মূল দিকগুলো এগুলো আর এই বাজেটে এটা এই বাজেটটা কমপ্লিটলি জনমুখী এবং ডেভেলপমেন্টমুখী
এবং 2009 থেকে 2014 পর্যন্ত, মানে মোদি সরকার আগে পর্যন্ত, যে মেহেঙ্গাই দর রেট ছিল 10.01%, আর এখন সেটা নেমে হয়েছে 2 point something. তো তাতে বোঝা যাচ্ছে যে দেশে অগ্রগতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আর এই বাজেট তার প্রমাণ। 125 কোটি ভারতবাসীর এক নতুন ভবিষ্যৎ তৈরি করছে এই বাজেট। আমি আবারও নরেন্দ্র মোদি, দেশের প্রিয় প্রধানমন্ত্রী এবং ফাইন্যান্স মিনিস্টার এবং সমস্ত ক্যাবিনেটের মন্ত্রীদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই বাজেট পেশ করার। নর্থ ইস্টের জন্য 21% টাকা বাড়িয়েছে। দেখুন, নর্থ ইস্টের জন্য এই প্রথম করেছেন তেমন নয়, তার আগেও মোদী সরকার আসার পরেই আমরা যারা নর্থ ইস্টবাসী আছি, ওনারা দিল্লি থেকে আমাদের দূরত্বটা যতটা আমরা ফিল করতাম সেটা আজকে নেই। এমনিতে ভৌগোলিক দূরত্ব অতটাই রয়েছে, ত্রিপুরা থেকে আগরতলা থেকে দিল্লির দূরত্ব যখন মোদী সরকার ছিল না তখন ততটাই কিলোমিটারের দূরত্ব, আজও কিলোমিটারের ততটা, কিন্তু আর্থিক দিক দিয়ে, হৃদয়ের দিক দিয়ে, সেটা সাংস্কৃতিক দিক দিয়ে নর্থ ইস্টের সঙ্গে দিল্লির দূরত্ব নরেন্দ্র মোদি জিরো করে দিয়েছে। এবং ওনার সরকার আসার পরেই মোদিজির নেতৃত্বে 50,000 কোটি টাকা প্রথমেই নর্থ ইস্টের জন্য বিভিন্ন খাতে এক্সট্রা বাজেট দেওয়া হয়েছে, ট্রান্সপোর্টেশন হোক, ইরিগেশন হোক, হসপিটালস হোক, সব কিছু। আর আজকের বাজেটে আরও 21% নর্থ ইস্টের জন্য বাড়তি ব্যবস্থা করেছে। তার জন্য নর্থ ইস্টের একজন মুখ্যমন্ত্রী হিসাবে পুরো নর্থ ইস্টবাসীর তরফ থেকে নরেন্দ্র মোদীজিকে এবং ফাইন্যান্স মিনিস্টারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আমাদের নর্থ ইস্টের বড় মাত্রায় জনজাতি রয়েছে, তাতে আমাদের লাভ হবে। এবং শুধু সেটাই নয়, কিছুদিন আগে যে ক্যাবিনেট সিদ্ধান্ত করেছিল 6 শিডিউল যে অ্যামেন্ডমেন্ট করা, মানে ট্রাইবাল অটোনমাস বডিকে স্ট্যান্ডিং করা, আর্টিকেল 280 সংশোধন করা, তার মধ্যে সাংস্কৃতিক হোক আর ইকোনমি হোক, ট্রাইবাল অটোনমাস বডিগুলোকে ফাইন্যান্সিয়ালি মজবুত করা, তার ফান্ডিং এর ব্যবস্থা করা, স্টেটের মধ্যে তার জন্য স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করতে হবে, এই সবগুলো দিশা শুধু নর্থ ইস্ট নয়, সবাইকে একসঙ্গে জোড়ার যে নরেন্দ্র মোদীর যে সবকা সাথ সবকা বিকাশ যে মন্ত্র উনি নিয়েছেন, সেটাই উনি ওনার বাজেটের মধ্যে দিয়ে সবার সামনে দেশের কাছে পেশ করেছেন। আমরা কিছু ত্রিপুরার সরকারের ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে পাবলিক ডোমেনে আছে, এটা পাবলিক ডোমেনে দেওয়ার দরকার নেই, কারণ কি পঞ্চায়েত সেক্রেটারি কাজ কি করবে না করবে পাবলিক বললে সে করবে না, কেউ যদি মনে করেন আপনি ডাইরেকশন দিচ্ছেন এটা করে দাও, ও আপনার কথা শুনবে না, সিস্টেম আছে। পঞ্চায়েত সেক্রেটারিকে যে লিখলো, লেখার পর কনসার্ন ডিপার্টমেন্টে গেল, তো কনসার্ন ডিপার্টমেন্টের অফিসারের কথাই সে শুনবে, কেউ হয়তো কমপ্লেন করতে পারে কিন্তু তার কথা শুনবে তেমন কোনো কিছু নেই, কিন্তু কনসার্ন দফতরের অফিসার যখন সেটা মনিটারিং করবে তখন সে কাজ করতে হবে, কারণ ওটা সিস্টেম, তাকে জবাব দেবো, সবার সঙ্গে যে জবাব দেওয়া হবে না, হয়তো বা কমপ্লেন দিতে পারে। আম আদমি যদি আমরা এমন সাইট তৈরি করে দিই, হ্যাঁ কমপ্লেন যাই আপনার গ্রামের কোনো সমস্যা, আপনার শহরের সমস্যা, আপনার স্কুলের সমস্যা আপনি দিন, তো অনেক কমপ্লেন চলে আসবে। তার জন্য আমরা ব্যবস্থিত করে দিয়েছি যে সরকারের যে প্রতিনিধি সবচাইতে যে আমাদের সিস্টেমের ছোট ইকাই সেটা হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত মাধ্যমে, ত্রিস্তরীয় পঞ্চায়েত সবচেয়ে বড় পঞ্চায়েত লোকসভা রাজ্যসভা, আর তারপর সবচেয়ে ছোট যে পঞ্চায়েত সেটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল। তো সেখানে যে প্রমুখ ব্যক্তি, সেখানে প্রধান থাকে, উপপ্রধান থাকে, ভিলেজ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান থাকে ভিলেজ কাউন্সিল, তো তাদের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে কাজগুলো করে পঞ্চায়েত সেক্রেটারি, তো পঞ্চায়েত সেক্রেটারির কাছে পুরো পঞ্চায়েতের বিষয় থাকবে। আগে কি পঞ্চায়েত সেক্রেটারির কাছে কি থাকতো, পঞ্চায়েত সেক্রেটারি ম্যাক্সিমাম আরডি ডিপার্টমেন্টকে নিয়ে কাজকর্ম থাকতেন, বাকি মনিটারিং পিডাব্লিউডি মনিটারিং ও করবে না বা দেখবে না,
তারপর স্কুলের দেখবেন এডুকেশন ডিপার্টমেন্টের পিডব্লিউ পিডব্লিউ ডিপার্টমেন্ট ইরিগেশন ইরিগেশন দেখবে এগ্রিকালচার সেটা পঞ্চায়েত সেক্রেটারি কাজ হবে কিন্তু এখন পঞ্চায়েত সেক্রেটারিকে সেটা দেওয়া হয়েছে উনি কাজের ডাইরেকশন দিতে পারবেন না কিন্তু রিপোর্টটা পাঠিয়ে দেবেন কি কমপ্লেনটা করবেন তো আপনি আপ সেটা কনসার্ন ডিপার্টমেন্টের কাছে চলে যাবে কনসার্ন ডিপার্টমেন্ট থেকে কনসার্ন ডিপার্টমেন্টের অফিসার মনিটারিং করে সেই কাজটা করে দেবেন প্রতি সাত দিনে সেটা মনিটারিং হবে তো আপনি আপ কাজগুলো সময়ের মধ্যে করতে হবে আইটি ডিপার্টমেন্টের সহায়তা নিয়ে এবং ওনার নিজের প্রচেষ্টা ওনার ডিপার্টমেন্টকে নিয়ে এই কাজটা করেছেন খুব কম সময়ের মধ্যে কারণ সেটা আমি চাইছিলাম যেটা মনিটারিং সিস্টেম ডাইরেক্ট যেমন এই সরকার অন্তিম ব্যক্তি সরকার তো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর সিএম এর সিধা ব্যবস্থা এখন আমি জনতা দরবার করি তো জনতা দরবারে সবাই আমার কাছে আসতে পারে না 100 জন 150 জন 200 জন তার বেশি নয় আর এখন প্রত্যেকটি পঞ্চায়েত সিধা আমার সঙ্গে যোগাযোগ থাকবে সিএস এর সঙ্গে যোগাযোগ থাকবে কমপ্লিট মনিটারিং হবে মানে 37 লক্ষ জনতার ডাইরেক্ট সেক্রেটারির সঙ্গে সম্পর্ক থাকবে এবং পঞ্চায়েত সেক্রেটারি এবং পঞ্চায়েতগুলো ভিলেজ কাউন্সিলগুলো জবাবদেহ হতে হবে কাজ করতে হবে কাজ না করে এখন আর বেরোনোর কোনো উপায় নেই এই সিস্টেমের মাধ্যমে আমি আশা করি এতে ত্রিপুরাবাসী লাভ হবে ত্রিপুরা সরকারেরও লাভ হবে এবং যে সিস্টেম আমরা যে সরকারি একটা সিস্টেম চলে সেটারও ডেভেলপ হবে ধন্যবাদ এরকম কিছু প্রশ্ন থাকলে আপনাদের সামনে অবগত করাতে চাইছি যে এটা একমাত্র ত্রিপুরা রাজ্যেতেই প্রথম হয়েছে যে পঞ্চায়েতে থেকে কমপ্লেন্ট ডাইরেক্ট সেক্রেটারি পর্যন্ত চলে আসা এবং সেটা শুধু সিএম নয় চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি ডিএম বিডিও পঞ্চায়েত সেক্রেটারি সবাই একসঙ্গে সেটা প্রয়োগ করতে পারবেন দেখতে পারবেন কোন জায়গা পেন্ডিং রয়েছে কি ব্যবস্থা রয়েছে ও তাতে স্বচ্ছতা আসবে তাতে করাপশন ফ্রি সরকারি ব্যবস্থা তৈরি হবে কাজের অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হয়ে যাবে এখন আর কেউ বলতে পারবে না যে তার জন্য কাজ হয়নি ওর জন্য কাজ হয়নি কারণ এটা স্পষ্ট দেখা যাবে কার জন্য কাজ হয়নি মনিটরিং যেই মাত্র করবে যে পঞ্চায়েত সেক্রেটারি লিখে পাঠিয়েছে পাঠানোর পর পিডাব্লিউডিতে পাঠিয়ে দেওয়াছে পিডাব্লিউডি কনসার্ন মনে করেন যে গোমতী ডিস্ট্রিক্টের কাজ গোমতী ডিস্ট্রিক্টে পিডাব্লিউডি ডিভিশনে পাঠিয়ে দিয়েছে ডিভিশন সেখান থেকে পাঠিয়ে দিয়েছে যে কনসার্ন যেই আছে তো যেই যে করেনি সেটা দেখা যাবে যদি করে সেটাও দেখা যাবে এখন কি হতো বুঝাই যেত না যে কার জন্য কাজটা দেরি হতো তার জন্য ফাইল চালাও ইনকোয়ারি করো কেন পেন্ডিং হয়েছে কেন 2 বছর কাজ লাগলো এক মাসের কাজ তো কার দোষ সেটাকে সেক্রেটারির জন্য হয়নি নাকি ডাইরেক্টরের জন্য হয়নি নাকি যেই জন্য হয়নি তো সেটা জানতে জানতে সিএম এর 6 মাস লাগে আর এই সিস্টেমে তৎক্ষণাৎ উইদিন সেকেন্ড সাইট খুলবে দেখতে পারবে যে কার জন্য পেন্ডিং কে সে কাজ করেনি এবং তাকে জবাবদেহ করা হবে অ্যাকাউন্টেবিলিটির সঙ্গে সরকার কাজ করবে আর আমরা ত্রিপুরাকে একটা নতুন দিশা দিতে চাইছি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট এটা একটা বড় পদক্ষেপ আমার সমস্ত ত্রিপুরা সরকারের সমস্ত অধিকারীদের চিফ সেক্রেটারি থেকে নিয়ে ডি গ্রুপ পর্যন্ত যারাই আমরা কাজ করছি ত্রিপুরার জন্য আমরা এই ব্যবস্থাকে সঠিকভাবে প্রয়োগ করব এবং জনতার যে অপরিহার্য কাজগুলি যাতে সময় মতো আমরা করতে পারি তারই একটা ব্যবস্থা তার জন্য আরডি ডিপার্টমেন্টকে আর বিশেষ করে বরুণ সাহুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই চিফ সেক্রেটারি শেয়ারপি গুপ্তাজি অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিজ ডাইরেক্টর্স বিচার বন্ধুরা
আজকে সেক্রেটারিয়েট থেকে অনলাইন পঞ্চায়েতের মনিটরিং সিস্টেম বা ইনোগ্রেট করেছি। দেশের মধ্যে একমাত্র আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যেই হবে যে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সেক্রেটারি, ভিলেজ কাউন্সিল থেকে সেক্রেটারি, ওই পঞ্চায়েতের বা ওই ভিলেজ কাউন্সিলের শুধু আরডি ডিপার্টমেন্ট নয়, সমস্ত ডিপার্টমেন্টের মনিটরিং করবেন। সে স্কুল হোক, পিডব্লিউডি রাস্তা হোক, আরডি ডিপার্টমেন্টের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক, হসপিটালস হোক, আইটি ডিপার্টমেন্টের কোনো কাজ হোক, ইরিগেশনের কোনো হোক, এগ্রিকালচারের হোক, হর্টিকালচারের হোক, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই হোক, স্পোর্টস হোক, এভরি ডিপার্টমেন্ট। কারণ কি, প্রতি পঞ্চায়েতের মধ্যে কোনো না কোনো কোনো ডিপার্টমেন্টের কোনো কাজ চলতে থাকে। তো সমস্ত কাজগুলোকে মনিটরিং করার জন্য ইমেলের মাধ্যমে পঞ্চায়েত সেক্রেটারি যেই যেই কাজ পেন্ডিং রয়েছে, যেই যেই কাজ হওয়া উচিত, সেগুলো অনলাইনে মেইল করবে আর কনসার্ন বিভাগের কাছে সেগুলো সেগ্রিগেট হয়ে যাবে আর উইদিন সেভেন ডেজ, সাত দিনের অন্তর অন্তর সেগুলোকে ডিপার্টমেন্ট ওয়াইজ নোডাল অফিসার মনিটরিং করবেন, প্রতি সাত দিন অন্তর মনিটরিং করবেন। তাতে সমস্ত কাজগুলো সঠিক সময়ে এবং সঠিক দিশাতে সম্পূর্ণ হতে পারবে।